গত 6 ফেব্রুয়ারি ভোররাতে তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানে ভয়াবহ ভূমিকম্প। 7.8 মাত্রার শক্তিশালী সেই ভূমিকম্পে ইতোমধ্যে দুই দেশ মিলে 30,000-এর বেশি মানুষ নিহত হয়েছে, আহত হয়েছেন লক্ষাধিক, ধসে পড়েছে হাজার হাজার ভবন। 1939 সালের পর এটি দেশটিতে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প। এর আগে 1999 সালেও দেশটিতে বড় ধরনের ভূমিকম্প আঘাত হানে। তবে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান বলেছেন, গত সোমবারের ভূমিকম্প 1999 সালের মারমারা ভূমিকম্পের চেয়ে 3 গুণ বেশি তীব্র মাত্রার। ইয়েনি শাফাক জানিয়েছে, শনিবার দক্ষিণ পূর্বাঞ্চলীয় রাজ্য দিয়ারবাকির পরিদর্শনকালে এ কথা বলেন প্রেসিডেন্ট এরদোগান। তিনি বলেন, দক্ষিণ তুরস্কে আঘাত হানা ভূমিকম্প 1999 সালের মারমারা ভূমিকম্পের চেয়ে 3 গুণ শক্তিশালী ও ধ্বংসাত্মক, যা আমাদের দেশের ইতিহাসে সবচেয়ে বড় দুর্যোগ। এদিন তুর্কি নেতা জানান, ভূমিকম্পে এ পর্যন্ত 30,000-এর বেশি লোক নিহত হয়েছেন, আহত হয়েছে 80,000-এর বেশি। এর আগে গত সোমবার ভোররাতে পরপর 7.8 এবং 7.6 মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। এরদোগান বলেন, বর্তমানে ক্ষতিগ্রস্ত 10টি প্রদেশে 1,60,000 লোক বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা উদ্ধারকারীদের সঙ্গে কাজ করছে। ভূমিকম্পে তুরস্কের 1,30,00,000-এর বেশি মানুষ ক্ষতিগ্রস্ত। এ সময় ভয়াবহ দুর্যোগে পাশে দাঁড়ানোয় বন্ধুত্বপূর্ণ দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তুরস্কের প্রেসিডেন্ট। এর আগে এরদোগান প্রতিশ্রুতি দেন যে আগামী 1 বছরের মধ্যে ক্ষতিগ্রস্ত প্রদেশগুলো পুনর্গঠন করা হবে। অপরদিকে ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়াকে $66 মিলিয়ন অর্থ সহায়তা দিচ্ছে সৌদি আরব। সৌদি বাদশার কার্যালয় থেকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য এ তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়। 7,00,000-এরও বেশি সৌদি নাগরিক এ তহবিলে অর্থদান করেছেন। এ পর্যন্ত 250 মিলিয়ন রিয়েল জমা পড়েছে এ তহবিলে, যা প্রায় $66.6 মিলিয়ন। সৌদি সরকারের তথ্যানুযায়ী এ পর্যন্ত 7,09,775 জন নাগরিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত দেশ দুটির মানুষকে সহায়তার জন্য হাত বাড়িয়েছেন। বাদশাহ সালমান বিন আবদুল আজিজ রিলিফ সেন্টারের উদ্যোগে গত বুধবার থেকে এ তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়। এছাড়া 16 আরব দেশ যৌথভাবে জরুরি ত্রাণ ও মানবিক সহায়তা নিয়ে তুরস্ক ও সিরিয়া যাওয়ার ঘোষণা দিয়েছে।